সাকিব আল হাসান এবং লিটন দাসের পর কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে খেলা ডাক পেয়েছিলেন টাইগার অলরাউন্ডার আফিফ হোসেনও। লিটনের দল সারে জাগুয়ার্সের সাথেই চুক্তি হয়েছিল তার, কিন্তু প্রত্যাশিত সময়ে ভিসা দেয়াই হয়নি আফিফকে, তাই আর কানাডায় যাওয়া হচ্ছে না তার। গ্লোবাল টি টোয়েন্টিতে খেলার জন্য আফিফকে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। গত 30 জুলাই কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল আফিফের। এর আগে ভিসা পাওয়ার জন্য আবেদনও করেছিলেন, তবে তা এখনও হাতেই পাননি এই ক্রিকেটার। সেদিন দেশ ছাড়লে লিগ পর্বের মাত্র একটা ম্যাচ খেলতে পারতেন আফিফ। 1 আগস্ট রাতেই নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলতে নামবে সারে জাগুয়ার্স, কিন্তু এদিন পর্যন্ত ভিসা হাতে না পাওয়ায় আর এই লিগে খেলতে যাবেন না আফিফ। গ্লোবাল টি টোয়েন্টির এবারের আসর শেষ হবে আগামী 6 আগস্ট, অর্থাৎ মাঝে সময় রয়েছে আর মাত্র 5টা দিন। বোর্ডের কাছ থেকে আফিফ ছুটি পেয়েছিলেন আগামী 8 আগস্ট পর্যন্ত, কিন্তু বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পেয়েও ভিসা জটিলতায় সেখানে যেতেই পারলেন না তিনি। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। এই মুহূর্তে গ্লোবাল টি টোয়েন্টিতে খেলছেন লিটন দাস, তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। ওদিকে দিন কয়েক আগেই জিম আফ্রো টি টেন লিগে খেলে এসেছেন তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম। অন্যদিকে সোমবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপকে ঘিরে বাংলাদেশ দলের ক্যাম্প। বাইরের লিগে খেলা ক্রিকেটাররা ক্যাম্পে কবে যোগ দেবেন এ সম্পর্কে ক্যাম্পের প্রথম দিন জানিয়েছিলেন ক্রিকেট অপারেশনসের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস। পার্টিকুলার এখন অ্যাট দিস মোমেন্ট 4 জন প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বাইরে আছে, সাকিব, লিটন, আফিফ এবং ইনফ্যাক্ট 5 জন, সাকিব, লিটন, আফিফ, শরিফুল এবং হৃদয়। তাদের পার্টিকুলারলি এক একটা ডেট আছে, এনওসি ইস্যু করা হয়েছে, তারা এনওসি পিরিয়ডটা শেষ করে তারা টিমের সাথে জয়েন করবে। বাট নর্মালি যেটা অনেক সময় হয়ে থাকে, যেমন কোনো টিম যদি ফাইনালে নাও হতো তার টুর্নামেন্ট তো আগেই শেষ হয়ে যায়, তো তাদের যখনই খেলাটা শেষ হবে ওই খেলা শেষ যেদিন হবে তার পরের দিনই আসলে তারা যার যার মতো করে ক্যাম্পে জয়েন করবে। সোমবার থেকে শুরু হয়ে পরবর্তী কয়েকদিন ক্রিকেটারদের রক্ত পরীক্ষা, চোখ পরীক্ষা এবং ইসিজি করানোর প্রক্রিয়া চলমান থাকবে। কানাডায় না যেতে পারায় এখন ক্যাম্পের অংশ আফিফও। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। মঙ্গলবার ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। দিন কয়েকের মধ্যে এশিয়া কাপের জন্য ঘোষণা করা হবে স্কোয়াডের শর্ট লিস্ট, সেই তালিকায় আফিফেরও থাকার কথা। তবে এশিয়া কাপের মূল স্কোয়াডে তার থাকা হবে কি না এ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। গত মাসেই আফগানিস্তান সিরিজের 3 ওয়ানডেতেই খেলানো হয়েছে তাকে। প্রথম ম্যাচে করেছেন 4 রান, পরের ম্যাচ আউট হয়েছেন 0 রানে, তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি। টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নেমে 24 রান করে আউট হয়েছিলেন আফিফ, তাই বলা যায় জাতীয় দলের হয়ে সবশেষ পাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি ঠিকঠাক। গ্লোবাল টি টোয়েন্টিতে খেলা হলো না, এবার তার সব মনোযোগ নিশ্চিতভাবেই থাকবে জাতীয় দলের দিকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।